আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নুরুদ্দিন ইসলাম। আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন নাথিং কিন্তু এবার মার্কেটে লঞ্চ করে দিয়েছে নাথিং ফোন ওয়ান নামক আর একটি নতুন স্মার্টফোন। বর্তমান বিশ্বে কিন্তু এই ফোনটি নিয়ে বেশ ভালো একটা তোলপাড় চলছে। মানুষ মনে করে নাথিং এর ফোন কেমন হবে, প্রাইজি বা কত হতে পারে, নাথিং এর ফোন কিনলে ঠকবে না জিতবে, এরকম নানা ধরনের প্রশ্ন আমার এবং আপনাদের মনে জেগে থাকে। তো আমাদের এবং আপনাদের সকল প্রশ্নের উত্তর দিব আজকের এই ভিডিওতে। সুতরাং আমি অনুরোধ করব আপনাদেরকে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। বন্ধুরা, সর্বপ্রথম যদি নাথিং ফোন ওয়ান এই স্মার্টফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে নাথিং ফোন ওয়ান স্মার্টফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের সম্মিলিত ব্যাক প্যানেল। আপনারা সকলেই জানেন ফোনটির পেছনে কিন্তু মাল্টিপল লাইট ব্যবহার করা হয়েছে, যার ফলে ফোনটির পেছন থেকে আপনারা এক এক সময় এক এক ধরনের লাইটের আলো পেয়ে যাবেন। যেমন নোটিফিকেশন আসলে ফোনটির ব্যাক প্যানেল থেকে এক ধরনের লাইটিং পেয়ে যাবেন, আবার কেউ কল দিলে বা অন্যান্য সময় বিভিন্ন ধরনের লাইট জ্বলতে দেখবেন ফোনটির ব্যাক প্যানেলে। এই ফোনটিকে কিন্তু তার বিস্ময়কর এই ব্যাক প্যানেলটি একদম আলাদা করে ফেলেছে। ফোনটির ফ্রন্ট পার্টে আসলে আপনারা একটি ফুল ভিউ ডিসপ্লের বাম পাশে পেয়ে যাবেন পাঁচজন ক্যামেরা সেটআপ। ফোনটির ওয়েট করা হয়েছে 193 গ্রাম, তবে ফোনটির ওয়েট একটু বেশি হবে এটাই স্বাভাবিক। ফোনটিকে আপনারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই দুইটি কালারেই পেয়ে যাবেন। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি নাথিং ফোন ওয়ান এই স্মার্টফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। বিশেষ করে ফোনটির ফ্যাশনের ব্যাক প্যানেলটির কারণে ফোনটির ডিজাইন একদম অসাধারণ লেভেলের হয়েছে। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে 6.55 ইঞ্চির একটি ওলেড ফ্যানেলের ডিসপ্লে, যাতে তো ফুল এইচডি প্লাস রেজুলেশন থাকবে মাস্ট। এবং এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 120Hz হায়ার রিফ্রেশ রেট। ফোনটির ডিসপ্লেতে 120Hz হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করায় গেমিং এর সময় ফোনটির ডিসপ্লে থেকে আপনারা স্মুথ একটি পারফরমেন্স পেয়ে যাবেন। এবং ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 1200 nits এর পিক ব্রাইটনেস। ফোনটির ডিসপ্লে পিক ব্রাইটনেস 1200 nits ব্যবহার করায় ফোনটিকে আপনারা লো লাইট এবং সানলাইটে ইজিলি ব্যবহার করতে পারবেন। বিশেষ করে ফোনটিকে আপনার লো লাইটের পাশাপাশি সানলাইটে ব্যবহার করার সময় ফোনটির ডিসপ্লে থেকে কোনো ধরনের আলোর ঘাটতি ফেস করবেন না, এবং ডিসপ্লেটিতে সাপোর্ট করবে HDR10+। আর ডিসপ্লে প্রোটেকশন হিসেবে ফোনটিতে ব্যবহার করাছে কর্নিং গরিলা গ্লাস 5। তো আপনারা তো বুঝতেই পারছেন বাজেট রেঞ্জে ফোনটির ডিসপ্লে সেকশন আমাদের জন্য কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করছে। এবারে যদি ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে রান করবে নাথিং ওএস, আর আউট অফ দ্য বক্স ফোনটিতে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 12, এবং চিপসেট হিসেবে ফোনটিতে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778 5G, যেটি 6 nanometer আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর। তবে ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 প্রসেসরটি ব্যবহার করা হলে আরও অনেক বেটার হতো। আর জিপিইউ হিসেবে ফোনটিতে থাকছে অ্যাড্রেনো 642L। ফোনটিকে আপনারা 8128, 8256 অ্যান্ড 12256 এই তিনটি ভেরিয়েন্টই পেয়ে যাবেন। ফোনটিতে কেবল আপনারা দুইটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন, কিন্তু আলাদা কোনো ম্যাক্রো এসডি কার্ড স্লট ব্যবহার করতে পারবেন না। আর স্টোরেজ টাইপ হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে UFS 3.1। আমার মনে হয় ফোনটিতে এত ভালো মানের স্টোরেজ ক্যাটাগরি ব্যবহার করার ফলে ফোনটিতে আলাদা কোনো ম্যাক্রো এসডি কার্ড স্লটের অপশন একদমই প্রয়োজন হয় না। তো ফোনটির পারফরমেন্স নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনার যদি ফোনটির পারফরমেন্স নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে, তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। এবারে যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির রিয়ার পার্টে ব্যবহার করা হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেন সেন্সরটি 50 megapixel, সেকেন্ডারিতে ব্যবহার করা হয়েছে 50 megapixel একটি আল্ট্রাওয়াইড সেন্সর। তবে ফোনটিতে অন্তত পক্ষে 5 megapixel একটি টেলিফোটো লেন্স ব্যবহার করা হলে আরও অনেক বেটার হতো। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 4K রেজুলেশনে। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 16 megapixel একটি ওয়াইড ক্যামেরা। ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 1080p 30fps রেজুলেশনে। এবারে যদি ফোনটির ব্যাটারি অ্যান্ড এর চার্জার নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে 4500 mAh ব্যাটারির সাথে 33W একটি ফাস্ট চার্জার। নাথিং জানিয়েছে তাদের এই চার্জারটি দিয়ে 50% চার্জ করতে 30 মিনিটের মতো সময় লাগবে, আর ফোনটিকে ফুল চার্জ করতে চার্জারটি দিয়ে 70 মিনিটের মতো সময় লাগতে পারে। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, আর ফিচার হিসেবে ফোনটিতে 3.5mm অডিও জ্যাক ব্যতীত প্রায় সকল ধরনের ফিচারই থাকছে, যেমন ব্লুটুথ, 5.2 USB টাইপ সি পোর্ট, 2.0 ওয়াইফাই, 802.11 NFC সহকারে থাকছে GPS। এতে আর নতুন করে কিছু বলার নেই, বরাবরের মতো আপনারা সকলে জানেন বর্তমানে কিন্তু মিড বাজেট এবং ফ্ল্যাগশিপ লেভেলের অনেক ফোনে 3.5mm অডিও জ্যাকটি দেওয়া হয় না। নাথিং এর বেলেও একই রকমের কাণ্ড ঘটেছে। এই ফোনটিকে বর্তমানে আপনারা বাংলাদেশে 50,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে নাথিং ফোন ওয়ান এই স্মার্টফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে, তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। চিল দেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।